সুড়ঙ্গ দিয়ে চলে যাচ্ছেন তৃণমূলের আশ্রিত দুষ্কৃত সাদ্দাম সর্দার তিনি সোনার নকল মূর্তি নিয়ে কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের আশ্রয়দাতা নেতাদের এতে তিনি সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছেন পুলিশের উপরে হামলা করে বিভিন্ন রকম চোর চোর গুন্ডা চোর ছোটো চোর মানে ছোটো মোস্তান বড়ো মোস্তান ফুটো মোস্তান জেসিবি মির্জা সাদ্দাম সুড়ঙ্গ বিভিন্ন রকম চোর পাবেন এখন তৃণমূল কংগ্রেসটা ভ্যারাইটিস চোরে ভরপুর শুধু মুসলমানদেরকে বোম বাঁধার জন্য রেখেছেন আর নেতৃত্ব দেবার জন্য তার হিন্দু ভাইদের রেখেছেন আমাদের মধ্যে ভাতৃত্ব বোধ ছিল আমাদের মধ্যে পরম্পরা ছিল আমাদের মধ্যে ঐতিহ্য ছিল আজকে সব কিছু ধ্বংস হয়ে গেছে মমতাজ বেগনের রাজিত্বে যার কপালের দোষ তার নাম কুণাল ঘোষ আমি কুণালবাবুর অতীপ্ত আত্মার শান্তি কামনা করি শাহজাহানের পর আর এক সাদ্দামের খোঁজ পেল রীতিমতো দেখা যাচ্ছে সেই সাদ্দাম এই সাদ্দাম সেই সাদ্দাম নয় এই সাদ্দামের তবুও একদম বেডরুমের তলায় দেখা যাচ্ছে সুরঙ্গ সেই সুরঙ্গ থেকেই যে সমস্ত সোনার মূর্তি চুরি করে সাপ্লাই করে দিত মাতলা নদীতে ইতিমধ্যেই সেই সুরঙ্গ থেকে যাওয়া যেত ভাবতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক যে নামগুলো আসছে বলছে এই সংখ্যালঘু নামগুলোই কেন আসছে বলুন তো এই এই প্রশ্ন তো আমাদের মনে বার বার আসে আমার সঙ্গে রয়েছেন কাশে সে মালি কথা বলবো দাদার সঙ্গে বলছি দাদা সংখ্যালঘুরাই বারবার এই সমস্ত কাজে কেন লিপ্ত হয়ে যাচ্ছে সে শাহজাহান বলুন এই যে সাদ্দাম বলুন সবই চৌত্রিশ বছরে সিপিএম সংখ্যালঘু মুসলমানদের ফুটবলের মতো ব্যবহার করেছিল আর সাড়ে চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আপডেট হয়েছেন ঘমটা টেনেছেন কখনো নামাজ পড়ার অভিনয় করেছেন কখনো রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে ঘটা করে ইফতার পার্টিতে গেছেন নেতৃত্ব দেবার জন্য তৃণমূল কংগ্রেস হিন্দু নেতাদের সামনে রেখেছেন আজকে যারা আমরা সনাতনী ভাইদের ভোট দিতে দিচ্ছে না সংখ্যালঘু মুসলমানদেরকে দিয়ে আজকের সনাতনী হিন্দু ভাইদের এলাকায় সংখ্যালঘু মুসলমানদেরকে দিয়ে সেখানে অত্যাচার করা হচ্ছে সন্ত্রাস করা হচ্ছে পুলিশ এবং প্রশাসন থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলমানদেরকে মাঠে নামিয়ে দিয়েছে হিন্দুদেরকে ডমিনেট করার জন্য এই কৃষ্টি কালচার পশ্চিমবাংলার মাটিতে ছিল না আরে পুলিশ সেখানে যুক্ত পুলিশ মাসোহারা নেয় পুলিশ পাহারা দেয় তাকে পুলিশের সঙ্গে যুক্ত আজকে পুলিশের উপরে আক্রমণ হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী নীরব আজকে অপরাধীর তালিকায় কারা বেশি মুসলমান মুসলমানরা তৃণমূল কংগ্রেসের শুধু নির্বাচনী বৈতরণী পার হবার জন্য বোমা বাঁধার জন্য সন্ত্রাস করার জন্য তাদেরকে রাখা হয়েছে পশ্চিমবাংলায় সনাতনী ভাইদের উপরে অত্যাচার চালানোর জন্য তাদের রাখা হয়েছে আমি একটা কথা বলছি এই সুরঙ্গ বলছি এই সুরঙ্গের কেন পুলিশ এতদিন পর্যন্ত পেলো না কার জন্য রীতিমতো দেখা যাচ্ছে অনেকেই বলছেন তিনি নাকি শাসক দলের প্রভাব ছিল তার উপর শাসক দলের প্রভাব ছিলেন ওখানকার যিনি স্থানীয় নেতা আছেন সেই নেতার ছত্র ছিলেন এবং ওখানকার থানার যিনি দায়িত্ব আধিকারিক আছেন তিনি তার স্পর্শে ছিলেন সব গোলেমালে সব কিছু হচ্ছে সব একে অপরের পরিপূরক তৃণমূল কংগ্রেস দলটা এখন দুষ্কৃতীদের দল হয়ে গেছে তৃণমূল কংগ্রেস দলটা এখন সন্ত্রাসীদের দল হয়ে গেছে হ্যাঁ মমতা ব্যানার্জি বাংলাদেশের সাথে মানে সেন্ট্রাল বারবার অনুরোধ করেছে কেন্দ্র সরকার বারবার অনুরোধ করেছে যে কাটাতার দিয়ে ঘেরা হোক পশ্চিম সরকার কাঁটাতার দিয়ে ঘেরার কোনো জায়গা দিচ্ছেন না পশ্চিম সরকার কোনো সহযোগিতা করছেন না আসলে পশ্চিম বাংলায় অপরাধ করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সহজ যে রাস্তা সেটা মমতা ব্যানার্জি মমতাজ বেগম খুলে রেখেছেন জয়ন্ত সিং এর ক্ষেত্রে মদন মিত্র বৈঠক করেছে আপনি জয়ন্ত সিং এর কথা বলছিলেন বলছে এই জয়ন্ত সিং রীতিমতো দেখা যাচ্ছে তিনি বলছেন যে এই জয়ন্ত সিং পুলিশ তাকে হেফাজতে চেয়েছে আরও জিজ্ঞাসাবাদ করবে কিন্তু সেখানেই সৌগত বলছে সুকান্ত তো মূর্খ সুকান্ত কদিনের লোক সুকান্ত কি বোঝে রাজনীতি আসলে সৌগত দা অনেক বরিষ্ঠ নেতা সিনিয়র নেতা আমাদের সম্মানীয় মানুষ আমরা সম্মান করি অধ্যাপক মানুষ কিন্তু সৌগত দা এই বুড়ো বয়সে ভীম্রতি হয়েছেন চার চারবার এমপি হয়েছেন বয়স আর নিতে পারছেন না স্বাভাবিকভাবে ভুলভাল ভোগছেন ভুলভাল ভোগছেন একজন ডক্টরেট পাওয়া লোক একজন ইউনিভার্সিটিতে অধ্যাপনা অধ্যাপনা যিনি করেছেন তাকে কী করে অধ্যাপক সৌগত রায় মূর্খ বলেন আসলে সৌগতবাবুর বয়স হয়েছেন ভীম্রতি হয়েছেন বয়সের ভারসাম্য হারিয়ে ফেলেছেন কখন কি কোথায় বলছেন এদের ঠিক নেই তৃণমূল কংগ্রেসের কথা শুনবেন না সকালে একরকম বলবে বিকেলবেলা একরকম বলবে সন্ধ্যেবেলায় একরকম বলবে বিভিন্ন রকম তৃণমূল নেতা আপনি খুঁজে পাবেন কোনো রেজিস্টার মাতাল নেতা খুঁজে পাবেন কোনো পেঁচো মাতাল খুঁজে পাবেন কোনো মানে ধর্ষক মানে তৃণমূল কর্ম কংগ্রেসের কর্মী খুঁজে পাবেন বিভিন্ন রকম তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে কেন ভ্যারাইটিস একই সাথে দেখা গেল শোভা বাজারের রাস্তায় প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলারই তৃণমূলের যুব নেতাকে চর মারল কি বলবেন পশ্চিমবাংলা তো আইনের শাসন নেই তৃণমূল কংগ্রেস দলটা চালাচ্ছে তো পুলিশ মমতা ব্যানার্জির কন্ট্রোলে নেই দলটা পুলিশ চালাচ্ছে আমলাতান্ত্রিক সরকার হয়ে গেছে মানুষ এদেরকে বিসর্জন মস্তানি করে মানুষের ভোট দিতে এরা বাধা দেয় একই সাথে আমি আরেকটা একটা কথা বলবো যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে এই যে সিচুয়েশন এখন তৈরি হয়েছে অপরদিকে দেখা যাচ্ছে নুসরত জাহান নীলবাতির গাড়ি এখনো নুসরত জাহান নীলবাতির গাড়ি নিয়ে কেন ঘুরছে নুসরত জাহানের কথা কী বলবো পাঁচ বছর বিগত পাঁচ বছর আপনার বসিরহাটের এমপি ছিল বসিরহাটে বসিরহাটের আমার এমপি ছিলেন পাঁচ বছর তাকে দেখা যায়নি কখনো টিকটক রিলস বানাচ্ছে কখনো স্বামী বদলাচ্ছে কখনো এইসব করছে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরছে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরছে রাজ্য তো সন্ত্রাসীরা পুলিশের ছত্রছায় আছে পুলিশ প্রশাসন নীরব হাইকোর্টের ইয়ে আছে হাইকোর্টে বলা আছে মহামান্য জাস্টিস একটা জাজমেন্ট দিয়েছিলেন যে নীলবাতি ব্যবহার করতে পারবেন না আইএস আইপিএস ছাড়া তাহলে কি করে সে নীলবাতি ব্যবহার করছে সে তো কোনো জনপ্রতিনিধিই নয় সে কোনো তো জনপ্রতিনিধি নয় আসলে মমতা ব্যানার্জির ছত্রছায় যারা থাকেন তারাই মস্তানি গুন্ডামু করেন এই গত কয়েকদিন আগে নিউ টাউনের কোনো একটি ধাবাতে তৃণমূলের কোন তোলাবাজ এমএলএ নাম তার অভিনেতা সোম যাকে আমরা হলিক্স বয় বলি সে মস্তানি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো ব্যানার্জির নাম ধরে তিনি অনেক কথাবার্তা বলছিলেন তিনি মস্তানি করলেন রেস্টুরেন্টের মালিককে মারলেন এগুলো তো স্বাভাবিক মানুষের নিরাপত্তা নেই কোন দিন আপনি ভাবলে অবাক হবেন না কোন দিন কাশে মালিকে ওরা গুলি করে খুন করে দিয়েছে কোন দিন কাশে মালিকে ওরা রক্তাক্ত করে দিয়েছে আমাকে মুখ বন্ধ করার জন্য অনেক কিছু করবে এটা স্বাভাবিক বলছি দাদা একুশে জুলাই গণহত্যা দিবস পালন করবেন বলেছেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কটাক্ষ শুরু হয়ে গেছে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন এই যেখানে আইডেন্টি কার্ড নিয়ে লড়াই ছিল সেখানে কেন এই রকম কর্মসূচি কুনালবাবুর বাবুর কোনো কথায় গুরুত্ব দেবেন না কুনাল বাবু কোন পার্টি করে আমি আজ অব্দি জানতে পারলাম না কুনাল বাবু কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন কখনো এর বিরুদ্ধে বলছেন কখনো ওর বিরুদ্ধে বলছেন আসলে কুণালবাবু কি ভাইপু পার্টি করে না মমতাজ বেগম পার্টি করে এটা আগে জানতে হবে কুনালবাবুর কথায় বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই কুনালবাবুর কথায় কোনো গুরুত্ব দিয়ে লাভ নেই আমাদের কার্যকর্তা আমাদের কর্মীরা নির্বাচনোত্তর পর্বের এ অবধি রোজ আমাদের চল্লিশ হাজার কার্যকর্তা আজও ঘর ছাড়া তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা খেতে পাচ্ছে না আমাদের কার্যকর্তাদের খুন করা হচ্ছে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তাই আমাদের অপোজিশন লিডার আমাদের নেতা শুভেন্দু অধিকারী আগামী একুশে জুলাই ডাক দিয়েছেন প্রত্যেক থানায় থানায় অবস্থান বিক্ষোভ করার জন্য আমরা ওই দিনটাকে গণহত্যা দিবস পালন করবো লেডি কিলার হচ্ছে লেডি কিম হচ্ছে লেডি কিলার মুখ্যমন্ত্রী সর্দার কিসের চক্রান্ত বাংলায় 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 গণতন্ত্র নেই শুনুন এবারের চারটি যে উপনির্বাচনের নির্বাচন হয়েছে বাগদা রায়গঞ্জ রানাঘাট এবং মানিকতলায় চার লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেয়নি পুলিশ থেকে শুরু করে আইপ্যাকের লোক থেকে শুরু করে তারা ভোট দিতে দেয়নি দেখবেন দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে এই চারটে নির্বাচনে আমরা হেরেছি আমরা জিতব দায়িত্ব নিয়ে বলছি